কারো কারো জীবন আছে বছরের পর বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা পড়ার তার সুযোগ হয় না। তার মতন আফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কি না? আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি, আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি। আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। কি হবে আপনার টাকা পয়সা, কি হবে আপনার ধন সম্পদ, এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলি বানাত, এখনও নেটে সার্চ দেন ALIBANATH বানাত, আলি বানাত, তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিহ্বায় একটা ফুসকা উঠেছিল, ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন, স্যার আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার চারটি স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ, আপনার আর বেশি দিন বাকি নেই। সেই আলি বানাত লক্ষ লক্ষ টাকার মালিক, এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা, এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা, একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম লক্ষ লক্ষ টাকা। সেই আলি বানাত এই মাটির নিচে চলে গিয়েছেন, তিনি এই মাটির নিচে চলে গিয়েছেন, তেমনিভাবে আমাদেরকেও এই মাটির নিচে যেতে হবে, আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? যুবক তোমাকেই বলছি, আপনাকেই বলছি, যুবক যুবক আপনাকেই বলছি, আপনি অনেক মানুষকে দেখেছেন, আপনি অনেক মানুষকে দেখেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে, আর আপনি তা দেখে হাসছেন, আপনি তা দেখে হাসছেন। সেই জায়গায় আপনিও হতে পারতেন, সেই জায়গায় আপনিও হতে পারতেন, আপনাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো। আপনারা অনেকে জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্প, 40-45 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, কোটি কোটি মানুষ মারা গিয়েছে সেই ভূমিকম্পে। সেখানে যদি তুমি হতে, সেখানে যদি তুমি হতে, অনেক মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, সেইখানে যদি তুমি হতে তখন কি করতে? যুবক আপনি বড়ই গুনাহগার, আপনি বড়ই গুনাহগার। আপনি আল্লাহর কোরআনকে, আপনি আল্লাহর কোরআনকে লাথি মারে, আল্লাহর কোরআনকে অসম্মানী করে আপনি কবরে যাবেন? শান্তিতে থাকতে পারবেন না। আপনি আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবেন, একটুও শান্তি পাবেন না। আপনি জানেন, আপনি জানেন কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তির আশা করেন, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কিনা? যুবক আপনি সারাদিন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, দুনিয়ার সব দেখতে পারেন, দুনিয়ার সব কিছু দেখতে পারেন, নাটক সিনেমা সব দেখতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার আপনার সুযোগ হয় না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ, তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ, তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব, কয়বার মোবাইল দেখেছ, তুমি বলবে কয়েক হাজার বার। কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না। কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা পড়ার তার সুযোগ হয় না। তার মতন আফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না, ঠিক কিনা? আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি, আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি। তোমার মধ্যে তো ব্রাজিলের ভালোবাসা, তোমার মধ্যে তো আর্জেন্টিনারের ভালোবাসা, তোমার মধ্যে তো নেইমার মেসি রোনালদোর ভালোবাসা। যেই নবী তোমার জন্য কেঁদেছেন, যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না? তোমার মতন আফলমান এই আসমানে এসেছে জমিনের উপরে আরেকটাও হতে পারে না, ঠিক কিনা? ও বন্ধু, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা
দুনিয়াটাই ধোকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন, সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না। আমি যদি সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না। তুমি জানো কোরআন কি জিনিস? মোবাইলটা নিয়ে একটু কানের সামনে ধরে দেখো না, কত মধুর সুর। তার একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিট স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন, আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে, যে খ্রিস্টান 1 মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়েছেন, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে, আল্লাহু আকবার। দেখেছো কত মধুর সুর। সেই কোরআনকে তুমি লাথি মারছো, সেই কোরআনকে তুমি অসম্মানই করছো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোকা, এই পৃথিবীটাই ধোকা। বউ বলেন, সন্তান বলেন, যতদিন ক্যারিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন স্বামীর ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আর ক্যারিয়ার ধ্বংস, কাছের বন্ধু শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? ক্যারিয়ার ধ্বংস হলে কাছের বন্ধু শত্রুয় পরিণত হয়ে যাবে। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোকা, পৃথিবীটাই ধোকা, দুনিয়ার সবার কাছে স্বার্থ। কারো কাছে কোনো ইমান নেই, কারো কাছে কোনো ইমান নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।